আগামী চার দিন তাপর প্রবাহের সতর্কতা বইতে পারে লু। তাপর প্রবাহের কারণে বিশেষ গাইডলাইন নবান্নের একাধিক পরামর্শ, তেষ্টা না পেলেও দিনে সময় মেনে জলপানের পরামর্শ। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। বইতে পারে লু। আগামী চার দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ বেশ কিছু জেলায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে বইতে পারে লু। প্রতিবারের তুলনায় এবারের গরমটা একেবারেই অন্যরকম। দিনের বেলা তীব্র গরম অনুভূতি, রাতের দিকে বোধ হবে আর্দ্রতাজনিত অস্বস্তিও, নেই প্যাচপ্যাচে ঘাম, তবুও হচ্ছে গরমের অনুভূতি। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা বাদে বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। চৈত্র সংক্রান্তি ও নববর্ষে রাজ্যের তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি। ইতিমধ্যেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে রাজ্যবাসীর। এখনও চৈত্র মাস শেষ হয়নি, বৈশাখ আসতে না আসতেই গরমের নাজেয়াল অবস্থা বঙ্গবাসীর। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপপ্রবাহের কারণে এক বিশেষ গাইডলাইন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। এই বিশেষ গাইডলাইনে তাপপ্রবাহ সম্পর্কিত একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে তেষ্টাবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জলপান করতে হবে, দুপুরবেলা যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করতে হবে, পাশাপাশি দিনের বেলা কোথাও বেরোলে হালকা ঢিলে ঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে, সর্বদা ছাতা এবং সানগ্লাস ব্যবহার করতে বলা হয়েছে, হালকা খাবার খাওয়া এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো, তীব্র দাবদাহে কারো হিট স্ট্রোক হলে পার্শ্ববর্তী মানুষদেরকে সেই বিষয়ে সচেতন করা হয়েছে। বলা হয়েছে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত শীতল ও ছায়ামুক্ত স্থানে নিয়ে যেতে হবে, ভিজে কাপড় দিয়ে তার সারা গা মুছিয়ে দিতে হবে, জ্ঞান ফিরলে অবশ্যই লেবু জল পান করাতে হবে, তারপরও যদি ব্যক্তি সুস্থতাবোধ না করে তাহলে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওই গাইডলাইনে। গত কয়েকদিনের নিরিখে একটু বেলা হলেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। এদিন নীলপুজো উপলক্ষে বাজারে ভিড় থাকলেও দুপুর গড়াতে সে ভিড় উধাও। আপাতত আগামী চার দিন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। শিমুলতলার মোর যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখে অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।